সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় সমস্ত ভালো কাজ সম্পূর্ণ হয়ে থাকে যিনি সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করেন এবং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত ইবাদত আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন রহমাতুলিল আলামিন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতপর সম্মানিত উপস্থিতি আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে সালাফদের মুআমালাত সালাফদের মুআমালাত মুআমালাত শব্দটা আরবি এর বাংলা অর্থ হচ্ছে আচরণ সালাফদের আচার ব্যবহার কেমন ছিল এ বিষয়ে মুআমালাত শব্দটা সাধারণত মানুষের পারস্পরিক আচার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত হয় একজন মানুষ আরেকজন মানুষের সাথে কি ধরনের আচরণ করবে এর নাম হচ্ছে মুআমালাত তো এই ক্ষেত্রে সালাফদের আচরণ সালাফদের মুআমালাতটা কেমন ছিল এটা আমাদের অনেকেই জানে না আমরা অনেকেই সালাফদের থেকে আকীদা গ্রহণ করি ইবাদত গ্রহণ করি কিন্তু সালাফদের আচার ব্যবহার এগুলো আমাদের অনেকের মধ্যেই থাকে না সালাফ বলতে কাদেরকে বোঝায় যারা আগে চলে গেছেন তারাই হচ্ছেন আমাদের সালাফ সালাফ বলতে সাহাবীগণ এবং তাবিঈগণ এবং তাবউত তাবিঈগণ এই যে তিনটা যুগ এই তিন যুগের মানুষকে বলা হয় সালাফ তাদের আকীদা ছিল বিশুদ্ধ তাদের আমল ছিল সঠিক তাদের আচরণও ছিল মুআমালাতও ছিল অত্যন্ত সুন্দর মানুষের সাথে তাদের মুআমালাত ছিল অত্যন্ত সুন্দর যেমন ছিল তাদের আকীদা এবং আমল সুন্দর তো আমাদেরকে এই তিনটাই নিতে হবে সালাফদের থেকে আমরা যদি সফল কাম হতে চাই দুনিয়া এবং আখেরাতে দুনিয়াতে যদি আমরা বিভ্রান্তি থেকে বাঁচতে চাই পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচতে চাই আখেরাতে যদি আমরা সফল কাম হতে চাই তাহলে এই তিনটি জিনিসের মধ্যে পার্থক্য করা চলবে না আকীদা গ্রহণ করতে হবে সালাফদের থেকে সাহাবীদের আকীদা যেমন ছিল বিশ্বাস যেমন ছিল সেরকম হতে হবে আমাদের বিশ্বাস তাদের আমল যেমন ছিল ইবাদত তারা যেভাবে করতেন সেভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে এমনকি তাদের থেকে আমাদেরকে মুআমালাতটাও নিতে হবে আচার ব্যবহারও শিখতে হবে তাদের কাছ থেকে এই যে সালাফদের নীতি আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মুআমালাতের ক্ষেত্রে কেন আমরা নিব কেন আমরা গ্রহণ করব আমরা কি বাধ্য অবশ্যই বাধ্য কারণ এই সালাফদের নীতির বাইরে যদি আমরা চলে যাই তাহলে আমরা সফল কাম হতে পারবো না আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে সালাফদের অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাফদের অনুসরণ করার জন্য এবং বলেছেন যারা সালাফদের অনুসরণ করবে তারাই নাজাত পাবে তারাই পরিত্রাণ পাবে তারাই মুক্তি পাবে সুতরাং এই জন্য দুনিয়াতে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আখেরাতে জান্নাত লাভ করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাফদের নীতি গ্রহণ করা আমাদের উপর ওয়াজেব এটা সুন্নত নয় মুস্তাহাব নয় বরং আবশ্যক এই আজকের খুতবায় আমরা জানার চেষ্টা করব যে সালাফদের আচরণ কেমন ছিল মানুষের সাথে আমাদের সামনে আমাদের আশপাশে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে আমি একা চলি না আপনিও একা চলেন না বিভিন্ন মানুষের সাথে আপনি চলেন সব মানুষ কিন্তু একরকম না এক পর্যায়ের না আমার আপনার পিতামাতার সাথে এক ধরনের আচরণ হবে
প্রতিবেশীর সাথে একটা আচরণ আছে, সাধারণ মানুষের সাথে আচরণ আছে, এমন কি দেশের শাসক শ্রেণী যারা তাদের সাথেও সালাফদের নীতিমালা রয়েছে, কি রকম আচরণ আমরা করব তাদের সাথে, সেই নীতিটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। তো আজকের খুতবায় আমরা কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব পিতামাতার সাথে সালাফদের আচার ব্যবহারটা কেমন ছিল, এটা আমরা জানার চেষ্টা করব। তারপরে পর্যায়ক্রমে আরও অন্যান্য শ্রেণীর মানুষের সাথে আমাদের আচরণ কীরকম হওয়া উচিত, সালাফদের আচরণ কেমন ছিল, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার সর্বপ্রথম আদেশ হচ্ছে উবুদুল্লাহ। আপনি সূরা বাকারা শুরু থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এখান থেকে যখন শুরু করবেন কিছুক্ষণ পরেই কয়েকটা আয়াতের পরেই আসবে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। সর্বপ্রথম যে আদেশটা আসবে সেটা কি? উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। উবুদু এর অর্থ বর্ণনা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোরআনের যত জায়গায় উবুদু কথাটা এসেছে সব জায়গায় অর্থ হবে একটাই, সেটা কি? তোমরা আল্লাহর তাওহিদ বাস্তবায়ন করো। যত জায়গায় আছে উবুদু শব্দটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে আদেশ উবুদু এর অর্থ কি? তোমরা আল্লাহর তাওহিদ বাস্তবায়ন করো, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহকে একক করো, এককভাবে আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। এই হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, এককভাবে আল্লাহর ইবাদত করব এবং তার সাথে কাউকে শরীক করব না। যদি শরীক করা হয় তাহলে ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে যদি অন্য কারো ইবাদত করা হয়, অন্য কারো কাছে দোয়া করা হয়, অন্য কারো কাছে সাহায্য চাওয়া হয়, অন্য কারোর জন্য পশু জবাই করা হয়, অন্য কারো কাছে যদি ফরিয়াদ করা হয়, তাহলে ইবাদত বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শরীক যদি করো তাহলে তোমার ইবাদত বাতিল। ইবাদত করা আর না করা একই সমান। এক নম্বর আদেশ হচ্ছে আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে উত্তম মুআমালাত করো। কোরআনে বারবার এই আদেশটা এসেছে, প্রত্যেক মানুষের উপরে আল্লাহর হকের পরেই পিতামাতার হক। এই যে আদেশটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা, আমি মানুষকে আদেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে। এই যে উত্তম আচরণ করার আদেশটা, এটা সালাফরা কিভাবে বুঝেছেন এবং তাদের জীবনে বাস্তবায়ন করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? যেখানে ইবাদতের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা ইবাদত করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। যেখানে আকীদার কথা এসেছে, ইমানের কথা এসেছে, ইমানটা কিভাবে আনতে হবে এটা সালাফগণ তাদের আমলের মাধ্যমে বাস্তবায়ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়েছেন। তো এই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বললেন পিতামাতার সাথে সদ ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে আদেশ দিয়েছেন
পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা আরাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আমাকে উমুক উমুক জিহাদে নিয়ে যান, আমি উমুক উমুক জিহাদে নাম লিখাতে চাই। তখন তিনি বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতা মাতা কি জীবিত আছে? কালা নাম, লোকটি বললো হ্যাঁ জীবিত আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, পিতামাতার সাথে তুমি জিহাদ করো, অর্থাৎ তুমি বাড়িতে থাকো, পিতামাতার সেবা করো, তাদের সাথে সদ্ব্যবহার করো, এতে করেই তুমি জিহাদের সব পেয়ে যাবে। জিহাদে গেলে, যুদ্ধে গেলে সেখানে মারামারি কাটাকাটি, সেখানে আপনার জান চলে যেতে পারে, আপনি আহত হতে পারেন, ভয়াবহ মানে ক্ষতির সম্মুখীন হতে পারেন, কষ্টের সম্মুখীন হতে পারেন, কিন্তু বাড়িতে থেকে পিতা মাতার সাথে হাসি মুখে কথা বললে কি ততটা পরিশ্রম হবে, যতটা কষ্ট হবে জিহাদে গেলে? হবে না। তো এইখানে থেকে আপনি জিহাদের সব পেয়ে যাবেন। ফাফিহি মা ফাজাহিদ, তুমি তোমার পিতা মাতার সেবা করো, তাদের সাথে সদ্ব্যবহার করো, এটাই হবে তোমার জন্য জিহাদ, এতেই তুমি জিহাদের সব পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উলতু ইয়া রাসূলুল্লাহ, আইউল আমালি আফজাল, কোন আমলটি উত্তম, কোন ইবাদতটি উত্তম? কালা সলাতু আলা মিকাতিহা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। উলতু সুম্মা আইউন, কালা বিররুল ওয়ালিদাইন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে সালাতের পরে কোনটি, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। অন্য রেওয়ায়েতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আন ফুরাজুলিন, রাগিমা আন ফুরাজুলিন, রাগিমা আন ফুরাজুলিন, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে ধ্বংস হবে, আপনি কার বিরুদ্ধে বদদোয়া করলেন? কালা মান আদ্রাকা আবাওয়াইহি ইনদাল কিবার, যে ব্যক্তি পিতামাতাকে পেল বৃদ্ধ বয়সে, আহাদাহুমা, দুইজনের একজনকে, আও কিলাইহিমা, অথবা উভয়কে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাতা, কিন্তু জান্নাতে যেতে পারলো না। কত বড় কথা! এতে বোঝা গেল পিতামাতা হচ্ছে জান্নাতে যাওয়ার দরজা, পিতামাতা হচ্ছে জান্নাতে যাওয়ার দরজা। ইচ্ছা করলে আপনি এই দরজা বন্ধ করতে পারেন, ইচ্ছা করলে আপনি এই দরজা খোলা রাখতে পারেন। আপনি যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করেন, পিতামাতার সেবা করেন, তাদের যদি কষ্ট না দেন, বৃদ্ধ বয়সে তাদের যা যা দরকার সেটা দেওয়ার যদি আপনার ক্ষমতা থাকে, তারপর যদি আপনি ত্রুটি করেন, তাহলে জেনে রাখতে হবে যে আপনার জান্নাতে যাওয়ার দরজা বন্ধ, আপনার সালাফি আকিদাতে কোনো লাভ হবে না, সালাফি এবাদতে কোনো লাভ হবে না, কারণ সালাফদের আচরণ আপনি নেন নাই। পিতামাতার সাথে সালাফদের যে আচরণ ছিল সেটা আপনি না করার কারণে আপনি সফল কাম হতে পারবেন না। সালাফদের সাথে সালাফগণ কেমন আচরণ করতেন, এই মর্মে আমরা একাধিক ঘটনা উল্লেখ করব। সালাফদের অবস্থা পিতামাতার সাথে কেমন ছিল আমাদের জানার দরকার আছে। আমরা অনেকেই বলি আমরা সালাফি, শুধু মুখে দাবি করলে হবে না। সালাফি মানহাজের ভিত্তি হচ্ছে ইলমের উপরে, জ্ঞানের উপরে, এটা জানতে হবে, এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তারপর আমল করতে হবে, তারপর আপনি দাবি করতে পারেন যে আমি সালাফি। আপনি জানলেন মানলেন না সালাফি না, আপনি জানলেনই না যে সালাফদের মানহাজটা আসলে কি, আকিদার ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে সালাফদের নীতিটা কেমন ছিল আপনি জানলেন না। না জানলে তো মানা সম্ভবই না, তাতেও আপনার সালাফি পরিচয় যথার্থ হবে না। এজন্যই আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, সদাচরণ করো, ওয়ালা তাকুল্লাহুম উফফিন, পিতামাতার আচরণে কষ্ট পেয়ে উফ শব্দটাও বলা যাবে না। আপনি যদি আপনার পিতামাতা কষ্ট দেয়, আপনি তাদের সামনে বিরক্তি প্রকাশ করতে পারবেন না, উহ আপনার কথা থেকে কষ্ট পেলাম, এটাও আপনি উচ্চারণ করতে পারবেন না, তাহলে মারা যাবে, প্রহার করা যাবে। উহ শব্দটা যেখানে বলা যাবে না সেখানে তো মারার প্রশ্নই আসে না, গালিগালাজ করার প্রশ্নই আসে না। তো আজকে আমরা দেখতে পাই যে অনেক মানুষ, অনেক মুসলিম তারা দিনদার, তারা সালাফি হওয়ার দাবি করে, কিন্তু এই ক্ষেত্রে তারা সালাফদের মানহাজের বাইরে, সালাফদের মানহাজ থেকে অনেক দূরে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, বিশিষ্ট সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের উপরে সবচেয়ে যিনি কঠোর ছিলেন, সুন্নতকে যিনি দৃঢ়ভাবে বাস্তবায়ন করতেন এমন একজন সাহাবী তিনি হলেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত আলেম ছিলেন, বিজ্ঞ ছিলেন। তিনি একবার কাবা ঘরে তওয়াফ করতেছিলেন, দেখলেন একজন ইয়ামানি লোক একজন বৃদ্ধ মহিলাকে ঘাড়ে নিয়ে কাবার তওয়াফ করতেছেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন ইয়ামান দেশের লোক তার একজন বৃদ্ধ মহিলাকে ঘাড়ে নিয়ে তওয়াফ করাচ্ছেন, কাবা ঘরের তওয়াফ। ইবনে উমর জিজ্ঞাসা করলেন যে এই মহিলা কে? তো সেই আমানি লোকটি বললো এই হচ্ছে আমার মা, এরকম তওয়াফ আরো তাকে আমি 9 বার করিয়েছি, আরো 9 বারের মতো তাকে পিঠে বহন করে কাবা ঘরে তওয়াফ করেছি। এরপর সে বলল যে হে ইবনে উমর, আপনি কি মনে করেন যে আমি আমার মার হক পরিশোধ করতে পেরেছি? এতে কি আমার মার প্রতি সদাচরণ করা হয়ে গেছে? তিনি বললেন এরকম যদি 100 বারও তুমি তোমার মাকে ঘাড়ো করে তওয়াফ করাও, তাহলে তোমাকে প্রসব করার সময় তোমার মা যে একটা ব্যথা যে পেয়েছে তারও সেটাও পরিশোধ হবে না। কত বড় কথা! এই যে মাকে ঘাড়ে করে তওয়াফ করাচ্ছেন, এই হচ্ছে সালাফদের আচরণ। হারেসা ইবনে নুমান একজন সাহাবি, নবী করিম সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি হারেসা ইবনে নুমান, নবী করিম সাল্লাম একবার জান্নাতে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালতুল জান্নাতা ফাসামিতু তেলাওয়াত কারিইন ফাসামিতু কারিআন ইয়াতলুল কুরআন। আমি জান্নাতে গেলাম, জান্নাতে তিনি স্বপ্নে গেছেন, মেরাজের রাত্রিতেও তিনি জান্নাত দেখেছেন, এখন কোন ঘটনা এটা আল্লাহ ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জান্নাতে গেলাম, ওইখানে গিয়ে একজন কারিকে কোরআন তেলাওয়াত করতে শুনলাম। আমি জিবরিলকে বললাম যে মান হাদাল কারি, এই কারিকে জান্নাতের মধ্যে যার তেলাওয়াত শুনতে পাচ্ছি। তখন জিবরিল ফেরেশতা বলে দিলেন এ হচ্ছে আপনার সাহাবী হারেসা ইবনে নুমান, এ হচ্ছে আপনার সাহাবী হারেসা ইবনে নুমান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বির, এটাই হচ্ছে মায়ের সাথে সদ্ব্যবহার করার পুরস্কার, এটাই হচ্ছে তার মায়ের সাথে সদ্ব্যবহার করার পুরস্কার, এটাই হচ্ছে তার মায়ের সাথে সদ্ব্যবহারের পুরস্কার। ওয়া কানা আবাররা হাদিল উম্মতি বি উম্মিহা, আর হারেসা ইবনে নুমান ছিলেন এই উম্মতের মধ্যে তার মায়ের সাথে সবচেয়ে উত্তম আচরণকারী, সবচেয়ে সদাচরণকারী। এই হচ্ছে মায়ের সাথে সদ্ব্যবহার করার পুরস্কার, এই হচ্ছে মার সাথে সদ্ব্যবহার করার মানে সম্মান। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে তার মা একবার গভীর রাতে পানি চাইল যে আমাকে পানি পান করাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন, এনে দেখেন যে তার মা ঘুমিয়ে পড়েছে। এখন তিনি কি করবেন? যদি ঘুম থেকে জাগান তাহলে তার মা কষ্ট পাবে। পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তিনি ক্লান্ত হয়ে যেতেন বসে পড়তেন,
বসা অবস্থায় যখন ঘুম এসে যেত দাঁড়িয়ে যেতেন। এইভাবে তিনি সারা রাত কাটিয়ে দিলেন পানির পেয়ালা হাতে নিয়ে। সকালবেলা ঘুম থেকে যখন জাগলেন তখন তার মাকে পানি পান করাইলেন। এই হচ্ছে সালাফদের দৃষ্টান্ত, মায়ের সাথে সদ্ব্যবহার করার উদাহরণ। এই হচ্ছে সালাফদের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি যখন বাড়িতে আসতেন, যতবার বাড়িতে আসতেন তখন বলতেন, সালাম দিতেন, সালাম দিয়ে বলতেন, রাহিমাকিল্লাহ ইয়া উম্মি, হে আমার মা, আল্লাহ তোমার উপর রহম করুক, কামা রাব্বাইতিনি সগীরা, হে আমার মা, আল্লাহ তোমার উপর রহম করুক, যেমনভাবে তুমি আমাকে ছোটবেলা প্রতিপালন করেছো। তার মা তার জবাবে বলতেন, ওয়া আনতা রাহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরান, তোমার উপরেও আল্লাহ রহম করুক, যেমন তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে আমার সাথে যে সদ্ব্যবহার করতেছো এর কারণে তোমার উপরেও আল্লাহ রহম করুক। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা সাহাবী, রাসূল সাল্লামের সাথে থাকতেন সবসময়, ইসলাম গ্রহণ করার পর থেকে বিচ্ছিন্ন হতেন না। তিনি কি এটাকে যথেষ্ট মনে করেছেন? আকিদা বিষয়ে, আমলের বিষয়ে তিনি অনেক সহি মারফু হাদিস বর্ণনা করেছেন, মুহাদ্দিস ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস, এটাকে তিনি যথেষ্ট মনে করেন নাই। তিনি তার মায়ের সাথেও এত সুন্দর আচরণ করেছেন। বলা হয়েছে যে তিনি তার মাকে ঘাড়ে করে বা পিঠে করে বহন করে নিয়ে যেতেন, টয়লেটে নিয়ে যেতেন, বাইতুল খালায় নিয়ে যেতেন, ওইখানে নিয়ে রেখে আসতেন। মানে বৃদ্ধ বয়সে তার মা অন্ধ হয়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন, মাকে পিঠে করে নিয়ে যেতেন বাথরুমে, ওইখানে রেখে আসতেন, শেষ হইলে আবার নিয়ে আসতেন পিঠে বহন করে। এই হচ্ছে আবু হুরায়রার আচরণ, এই হচ্ছে সালাফদের আচরণ তাদের মায়ের সাথে। বর্ণিত হয়েছে একজন সালাফ, তার নাম হচ্ছে হাইওয়া ইবনু সুরাইহ, হাইওয়া ইবনু সুরাইহ তার নাম, তিনি বিশিষ্ট তাবিদের অন্তর্ভুক্ত ছিলেন। সালাফ বলতে কাদের কি বোঝায়? সাহাবি, তাবিঈ এবং তাবউত তাবিঈন, এই হচ্ছে অধিকাংশ আলেমের মত। তো এরা হচ্ছেন সালাফ। তো কোন একজন তাবিঈ, তার নাম হচ্ছে হাইওয়া ইবনে সুরাইহ, তিনি মসজিদে দাস দিতেন। কানা ইউদাররিসু ফিল মসজিদ, মসজিদে আলোচনা করতেন, যেমন শেখ মাশাইখরা মসজিদে হালাকা করেন, দাস দিতেন, তাফসির করতেন, হাদিস বর্ণনা করতেন। ওয়া কানাত তাতিহি উম্মুহ, তার মা ওই সময় চলে আসতো, এসে বলতো, কুম, দাঁড়াও, ফা আলিফিদ দাজাজ, মুরগিকে খাবার দিয়ে আসো, হ্যাঁ, উটকে খাবার দিয়ে আসো, ছাগলকে খাবার দিয়ে আসো। এতে তিনি উঠতেন, মজলিস ত্যাগ করিয়া চলে যেতেন, মুরগিকে খাবার দিতেন, ছাগলকে খাবার দিতেন, তারপরে আয়েশা আবার দাস দিতেন। এই হচ্ছে হাইওয়া ইবনে সুরাইহের ক্ষেত্রে মানে তার মায়ের সাথে সদ্ব্যবহারের উদাহরণ। আমাদের অবস্থা কি এখন? যদি আমার মা আসে এখানে মসজিদে দাস দিয়ে থাকতে, থাকা অবস্থায় যদি কারো পিতামা যদি আসে, আসে যদি বলে যে তুমি অমুক কাজে যাও, কীরকম আচরণ হতে পারে? বলবে যে আমি এখন দর্শে আছি, আমি এখন মসজিদে আছি, আমি এখন লেকচার দিতেছি, যান এখন। এটাই হওয়ার কথা সাধারণত, বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা এরকমই হওয়ার কথা। কিন্তু হাইওয়া ইবনে সুরাই কী করলেন? তার মায়ের কথা মেনে দাস ত্যাগ করে চলে গেলেন, মায়ের আদেশটা মানলেন, হুকুম মানলেন, তারপরে আবার দাস দিতে আসলেন। তিনি এটা বলেন নাই যে আমি এখন দাসে আছি, আমি এখন লেকচার দিতেছি, আমি হাদিস পড়াইতেছি, এখন যান, এমন কথা তিনি বলেন না। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ব্যাপারে বলা হয়েছে, এগুলো ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ সালাফদেরই অন্তর্ভুক্ত, চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহ, ইনারাও সালাফদের অন্তর্ভুক্ত ছিলেন। মানে ইনারা ছিলেন
মানে কেউ তাবেঈ তাবুত তাবেঈন এরা এটা হচ্ছে তাবুত তাবেঈনদের যুগ চার ইমামের যুগ হচ্ছে তাবুত তাবেঈনদের যুগ বিশুদ্ধ মতে তারা কোনো সাহাবীকে সাহাবীর সাথে দেখা পাননি বলা হয় যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ সাহাবীকে দেখেছেন এটা প্রমাণিত না সে হিসেবে তারা সবাই তাবুত তাবেঈন তারাও আমাদের সালাফ তারাও এই উম্মতের জন্য মানে বিরাট খেদমত করেছেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ সম্বন্ধে বলা হয় যে তার মা একবার শপথ করলো একটা কসম করলো শপথ করলো তারপরে এই শপথটা ভেঙে ফেললেন এখন এর কাফফারা কি হবে এটা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন তখন তার মা বলল আমি তোমার ফতোয়া মানি না আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও জুরআ আল ওয়াইজের কাছে ওই সময় একজন বক্তা ছিল তার নাম ছিল জুরআ অন্য রেওয়ায়েতে এসেছে উমার বিন জার ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মা বললেন যে তোমার ফতোয়া আমি মানি না আমাকে নিয়ে যাও উমার বিন জারের কাছে অথবা জুরআ আল ওয়াইজের কাছে নিয়ে যাও এই যে জুরআ এলেমের দিক থেকে আবু হানিফার রহিমাল্লাহর ধারে কাছেও না ইমাম আবু হানিফা রহিমাল্লাহর মধ্যে যে এলেম ছিল তার একশো ভাগের এক ভাগও ছিল না মানে বক্তা ছিল কিন্তু আলেম ছিল না এখন মা বলতেছে তার ফতোয়া মানবে না জুরআর কাছে নিয়ে যেতে নিয়ে গেলেন তো জুরআর বাড়িতে গিয়ে বললেন যে এই যে আমার মা এসেছে আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য জুরআ বললেন জুরআ তো অবাক হয়ে গেলেন তো আবু হানিফার মাকে বললেন যে তুমি আমার কাছে এসেছো এই ফতোয়া জিজ্ঞাসা করার জন্য অথচ তোমার মা হচ্ছে তোমার ছেলে আবু হানিফা হচ্ছে কুফার মধ্যে সবচেয়ে বড় আলেম আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন তখন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বললেন যে আমি তাকে ফতোয়া দিয়েছি সে তো মানে না তোমার কাছ থেকে ফতোয়া নিবে তখন জুরআ বললেন যে আমি কি ফতোয়া দিব আমাকে একটু শিখাইয়ে দাও জুরআ বলছে এই মাসলা তোমার জানা নাই অবাক হয়ে গেছে আমাকে এই ফতোয়াটা তুমি জানিয়ে দাও তারপরে তোমার মাকে আমি বলি তখন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ফতোয়াটা শিখাই দিলেন আবু হানিফার শিখানো ফতোয়া যখন জুরআ দিলেন তখন তার মা ফতোয়াটা মানল এই যে দেখুন কত সুন্দর আচরণ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ কিন্তু ধমক দেন নাই তার মাকে এটা বলেন নাই যে আমি তো এই জুরআর চেয়ে শ্রেষ্ঠ আলেম তার চেয়ে বড় আলেম আমার ফতোয়া সঠিক আমি যাব না আপনাকে নিয়ে যাব না সেখানে এমন কথা বলেছেন বলেন নাই এই যে সালাফদের আচরণ এটা কিন্তু আজকে বর্তমানে দেখা যাচ্ছে না এরকম আলেম খুব কমই পাওয়া যাবে যে তার মায়ের এমন আবেদন রক্ষা করবে এরকম আবদার রক্ষা করবে এমন আলেম খুব কমই আছে বর্তমানে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ কেন গেলেন তার মায়ের কথা মানার জন্য মায়ের কথা রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি আদেশ দিয়েছেন যে পিতামাতার কি করো আদেশ মানো পিতামাতার আদেশ মেনে চলো ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা পিতা মাতা যদি শিরক করার আদেশ দেয় অন্যায় কাজ করার আদেশ দেয় পাপ কাজ করার আদেশ দেয় তাহলে কিন্তু মানা যাবে না ইন্নামা তোয়াতু ফিল মারুফ ভালো কাজে নেকির কাজে সৎ কাজে পিতা মাতার আদেশ মেনে চলতে হবে এই হচ্ছে পিতামাতার সাথে সালাফদের আচরণের কিছু নমুনা কিছু উদাহরণ এগুলো আমাদের জানার দরকার আছে না নাই যাতে করে আপনি নিজেকে সালাফি হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন সালাফদের আচরণ যেন আপনি করতে পারেন এই জন্য সালাফদের আচরণ জানার দরকার আছে না নাই অবশ্যই প্রয়োজন রয়েছে আমাদের সমাজে আমাদের মসজিদগুলোতে আলোচনাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে
সালাফদের আকীদা বিষয়ে আলোচনা হয়। আজকে আমরাও করব ইনশাআল্লাহ হালাকাতে বিকালে, বিকালে বিষয় রয়েছে আকীদা, আকীদা সম্পর্কে সেখানে আমরা আকীদা সম্বন্ধে আলোচনা করব। কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিলে, অধিকাংশ আলোচনায় দেখা যায় আকীদার বিষয়টা প্রাধান্য পায়, আমলের বিষয়টা প্রাধান্য পায়, কিন্তু মুআমালাত এটা উজ্জ্বল থেকে যায়। এই আলোচনাটা হলেও কম হয়, এ ব্যাপারে মানুষ তেমনটা জানে না। এই না জানার কারণে অনেকে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার হক নষ্ট করে। সে জানে না যে এর মাধ্যমে তার আমল নষ্ট হয়ে যাবে, দুনিয়া আখিরাত নষ্ট হবে, এটা তার জানা থাকে না। ওয়াইস আল কারনির নাম আপনারা শুনেছেন, ওয়াইস আল কারনি মানে আমাদের সমাজে যে দাঁত ভাঙ্গার যে কথা রয়েছে সেটা নয়। ওয়াইস আল কারনি এর সঠিক ঘটনা রয়েছে সহি মুসলিমে, সহি মুসলিমে এসেছে এর মানে কিস্তাটা, ঘটনাটা। ঘটনাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা তার সাহাবিদেরকে বললেন, ইয়াতিকুম ওয়াইস ইবনু আমের মিনাল ইয়ামান। সাহাবিদেরকে বললেন যে অচিরেই তোমাদের কাছে ইয়ামান থেকে ওয়াইস নামে একজন লোক আসবে। কানা বিহি বারাসুন ফাদা আল্লাহ ফাযহাবাহু আনহু। এই লোকটা ছিল কুষ্ঠরোগী এবং তার মার সাথে অত্যন্ত সদাচরণকারী, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তার সেই রোগটা ভালো করে দিয়েছেন। সে আসতে পারে নাই, তার মায়ের সেবা করার জন্য সে ব্যস্ত আছে, সে আমার কথা শুনেছে কিন্তু সে আসতে পারে নাই, কিন্তু সে অচিরেই আসবে, সে অচিরেই আসবে। এমান থেকে যখন কোনো লোক আসবে তুমি তাদেরকে, তোমরা তাদেরকে খুঁজে পাবে। তো এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এবং মনে রেখেছেন। হজের মৌসুমে ইয়ামান থেকে একটা কাফেলা চলে আসলো, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আফিকুম ওয়াইস ইবনু আমের, তোমাদের মধ্যে কি ওয়াইস নামে কোনো লোক আছে? ইয়ামান থেকে যখন একটা কাফেলা আসলো তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কাছে কি ওয়াইস নামে কোনো লোক আছে? কারণ রাসূল সাল্লাম ওসিয়ত করেছিলেন উমরকে, হে উমর, তুমি যদি ওয়াইসকে পাও তাহলে তার কাছে তুমি দোয়া চেয়েও, তাকে বলিও সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ওয়াইস আল কারনি লাউ আকসামা আল্লাহি লা আবাররাহু, যখনই কোনো দোয়া করতেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিতেন। কারণ কি? এই মার সাথে সদ্ব্যবহার এর কারণে তিনি এত বড় মর্যাদা পেয়েছেন, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া ছিল কবুলযোগ্য, আল্লাহ তাআলা কবুল করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনেছেন এবং মনে রেখেছেন যে কখন আসবে, দোয়া চাইবেন ওয়াইসের কাছে। তো কোনো কাফেলায় ওয়াইস চলে আসলো, সাধারণ একজন মানুষ, সাদামাটা একজন মানুষ, রাজুলুন মুতাওয়াদিউন মিন আম্মাতিন নাস, সাধারণ মানুষের সাথে, শরীরে তেমন ভালো উত্তম পোশাক নেই, জাঁকজমক পূর্ণ নয়, সাধারণ একজন মানুষ, সাদামাটা একজন মানুষ। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আনতা ওয়াইস বিন আমের, তুমি কি ওয়াইস বিন আমের? কালা নাম, সে বলল যে হ্যাঁ আমি ওয়াইস। তারপর জিজ্ঞাসা করলেন যে তোমার কি কুষ্ঠরোগ ছিল অতবার আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন? সে বলে হ্যাঁ আমার কুষ্ঠরোগ ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। তখন উমর বললেন যে আমার জন্য দোয়া করো, ইস্তাগফির লি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাকে যেন আল্লাহ মাফ করে দেন। তো ওয়াইস অবাক হয়ে গেলেন, বললেন যে আন্তা খলিফাতুল মুসলিমিন, আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা, আপনি আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ, আপনি আমার জন্য দোয়া করেন? তখন উমর বললেন যে না, আল্লাহর রাসূল আমাকে ওসিয়ত করেছেন তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, তাই আমি তোমার কাছে দোয়া চাচ্ছি। তারপর উমরের জন্য দোয়া করলেন, ওয়াইস আল কারনির ব্যাপারটা প্রসিদ্ধ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এখন কোথায় যাবে, হজের মৌসুমের পরে তুমি যাবে কোথায়? সে বলল আমি কুফার দিকে যাচ্ছি। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কুফার আমিরের কাছে, গভর্নরের কাছে কিছু লিখবো তোমার জন্য, কিছু মানে সাহায্যের জন্য, টাকা পয়সার জন্য কিছু লিখবো? ওয়াইস
বললেন যে না কোনো কিছু দরকার নাই, আমি সাধারণ মানুষের সাথে থাকব। তারপরেও যখন কুফায় গেলেন, ওয়াইস আল কারনী যখন গেলেন, তার ব্যাপারটা প্রসিদ্ধ হয়ে গেল, মানুষের কাছে জানাজানি হয়ে গেল যে সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। এই কারণে তিনি জনগণ থেকে আলাদা হয়ে গেলেন। কেন? এইভাবে যদি ব্যাপারটা প্রসিদ্ধ হয়ে যায়, মানুষ যদি তার কাছে আসতেই থাকে, তার ভিতরে একটা অহংকার চলে আসতে পারে, রিয়া চলে আসতে পারে, আমল বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য তাকে আর খুঁজে পাওয়া গেল না। এমনটা নয় যে তিনি জঙ্গলে চলে গেছেন ইবাদত করার জন্য, এমনটা না, এই জন্য নয়। বরং তিনি রিয়া যেন চলে না আসে, আমল যেন বরবাদ না হয়, এই জন্য একটু মানে গোপনে রয়ে গেলেন, গোপনে থাকার চেষ্টা করলেন। মোট কথা, এগুলো হচ্ছে সালাফদের আচরণ তাদের মায়ের সাথে, তাদের পিতাদের সাথে। আমরা আমাদেরও আবশ্যক হবে, আমাদের উপর আবশ্যক হচ্ছে আমরা যেমন আকিদার ক্ষেত্রে সালাফদের মানহাজটা মেনে চলি, এবাদতের ক্ষেত্রে যেমন আমরা মেনে চলি, মুআমালাতের ক্ষেত্রেও সালাফদের নীতি, সালাফদের আচরণ আমাদেরকে মেনে চলতে হবে। সালাফগণ তাদের জীবনীর মাধ্যমে, আমলের মাধ্যমে তারা বাস্তবায়ন করেছেন, দেখিয়ে গেছেন যে মানুষের সাথে, পিতামাতার সাথে আমাদের আচরণটা কেমন হবে। প্রতিবেশীর সাথে আচরণ, প্রতিবেশী যে আয়াত আমি পাঠ করেছি, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জাম, এখানে আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন যে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে। প্রতিবেশী, নিকটাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, এই সব প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউক্রিম যাইফাহু ফালইউক্রিম জারাহু, অন্য রাওয়াতে এসেছে ফালাইউজি জারাহু, যে আল্লাহর প্রতি ইমান রাখে, আখিরাত দিবসের প্রতি ইমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। অন্য হাদিস এসেছে, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন। ক্বিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো কে ইমানদার নয়, কে ইমানদার নয়। তারপর বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে ইমানদার নয়। ওফি রিওয়ায়াতিন লি মুসলিম, ইমাম মুসলিম এর অন্য রিওয়ায়াতে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার কষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, অর্থাৎ যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং প্রতিবেশীদের সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে একদা একটা ছাগল জবাই করা হলো। তিনি বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন আহাদাইতুম লি জারিনাল ইয়াহুদি, আহাদাইতুম লি জারিনাল ইয়াহুদি, তোমরা কি এই আমাদের ইহুদি প্রতিবেশীর কাছে হাদিয়া পাঠিয়েছো, এই ছাগলের গোশত থেকে কিছু পাঠিয়েছো কি? কেন? কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাজালা জিব্রিলু ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাই আন্নাহু সাইওয়ার রিসুহু, জিব্রিল ফেরেশতা আমাকে ওসিয়ত করতেই ছিলেন, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের উপদেশ দিতেই ছিলেন, এমন কি আমার ধারণা হলো যে আমার ধন সম্পদের মধ্যে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা, এত বেশি তাকিদ করতেন, উপদেশ দিতেন জিব্রিল ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার জন্য। প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে এরও নমুনা সালাফদের জীবনের মধ্যে রয়েছে। আবুল জাহাম আল আদাবি নামে একজন তাবেঈ, তিনি সাঈদ বিন আসের প্রতিবেশী ছিলেন। সাঈদ বিন আসও একজন সাহাবি, বদর যুদ্ধের পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তো তিনি সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন, আর তার প্রতিবেশী ছিল আবুল জাহাম আল আদাবি।
আবুল জাহামাল আদাবিয়া কথা ঘোষণা দিলেন যে তিনি বাড়িটা বিক্রি করে ফেলবেন, তার বাড়ি বিক্রি করবেন। কাস্টমাররা আসলো, লোকেরা আসলো, বাড়ির দাম ধরা হলো 50,000 দিরহাম। 50,000 দিরহামের বিনিময়ে সাইদ ইবনু আসের প্রতিবেশী আবুল জাহামাল আদাবি তার বাড়ি বিক্রি করে দিবেন। লোকেরা তাকে 50,000 দিরহাম দিল। 50,000 দিরহাম দেওয়ার পরে, নেওয়ার পরে আবুল জাহাম বললেন, সুম্মা কাল, বিকাম তাস্তারুনা জিওয়ারা সাইদ ইবনুল আস জারি। এই সাইদ ইবনুল আসের প্রতিবেশিত্ব মানে তার সান্নিধ্যটা আমার কাছ থেকে কত টাকা দা কিনবে? গর্ত নিলাম তোমরা ক্রয় করলে 50,000 দিরহামের বিনিময়ে, এই যে তার প্রতিবেশিত্ব, আমি যে সাইদ বিন আসের প্রতিবেশী এখান থেকে চলে যাব, এর বিনিময়ে কত টাকা দিবে? কাম তাত ফাউনাল আন আলাল জিওয়ার, এই প্রতিবেশিত্ব এর মূল্য তোমরা কত দিবে আমাকে? কাল ওয়াহাল তুস্তারা জিওয়ার উন খাতু, এই প্রতিবেশিত্ব এর বিনিময়ে এটা কি ক্রয় করার জিনিস? তুমি সাদ বিন আসের বাড়ির পাশে ছিলে, এখন চলে যাবে, এর বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হবে? আমরা তোমাকে কিছুই দিব না। তখন আবুল জাহাম বললেন, রুদ্দু আলাইয়া দারি ওয়া খুযু দারাহিমাকুম, আমার বাড়ি ফেরত দাও, তোমাদের টাকা নিয়ে যাও, আমি তোমাদের কাছে বাড়ি বেচবো না। আল্লাহর কসম, আমি এমন লোকের কাছ থেকে চলে যেতে পারি না যে আমাকে, যিনি আমি অনুপস্থিত থাকলে খোঁজ খবর নেয়, আমি বাড়িতে না থাকলে যিনি খোঁজ খবর নেয় এবং আমাকে দেখলে স্বাগত জানায়। ওয়াইন গিফতু হাফিজানি, আর আমার পরিবার পরিজন রেখে কোথাও ভ্রমণে গেলে আমার সন্তান আমার স্ত্রী পরিবারের খোঁজ খবর নেয়, দেখাশোনা করে। ওয়াইন শাহিদু কাররাবানি, এবং তার কাছে গেলে আমাকে কাছে বসায়। ওয়াইন সাআলতুহু আতানি, কোনো কিছু চাইলেই আমাকে দেয়। ওয়াইন লাম আসআলহু ইবতাদানি, না চাইলে এমনিতে তিনি দেন। ওয়াইন নাবাতনি জায়হাতুন ফাররাজা আননি, কোনো বিপদে মুসিবতে পড়লে তিনি আমার বিপদ মুসিবত দূর করেন। আল্লাহর কসম, আমি এই লোকের প্রতিবেশী হওয়া থেকে আমি দূরে চলে যাব না, তোমাদের কাছে বাড়ি বেচব না। তখন এই কথা যখন সাইদ ইবনুল আসের কাছে গিয়ে পৌঁছলো, তখন ওই 1,00,000 দিরহাম পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আবুল জাহামাল আদাবিকে বললেন, তোমার গড় বেচার দরকার নাই, তুমি থাকো, এই যে আমি তোমাকে গড়ের দাম দিলাম মানে 50,000, এবং প্রতিবেশিত্বর দাম দিলাম 50,000ই 1,00,000। হ্যাঁ, 1,00,000 দিরহাম তুমি নিয়ে নাও। এই ছিল সালাফদের আচরণ প্রতিবেশীর সাথে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্বন্ধে বলা হয়, তিনিও সালাফদের অন্তর্ভুক্ত ছিলেন, যেটা একটু আগে বললাম। তার প্রতিবেশী ছিল একজন মুচি, যে জুতা ঠিক করে, ইহুদি। এই ইহুদি সারাদিন কাজ করত, সন্ধ্যা হলে বাড়িতে আসত, এসে খাওয়া দাওয়া করতো, তারপর মদপান করত এবং সুরগুল করত, গান গাইত, ঢুল বাজাইত। এতে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর অনেক কষ্ট হতো। তিনি সারা রাত সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, আর ওইদিকে তার একদম নিকটবর্তী প্রতিবেশী তার বাড়ির পাশে রাত্রে তাকে কষ্ট দিত, হই হুল্লা করতো, হইচই করতো, গান বাজনা করতো। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ এটা শুনতেন এবং সবুর করতেন, কিছুই বলতেন না। তো হঠাৎ এক রাত্রে তিনি আর ওই সুরগুল শুনলেন না, তার প্রতিবেশীর বাড়ি থেকে কোনো মানে আওয়াজ শুনলেন না। এক রাত গেল, দুই রাত, তিন রাত, এভাবে তিন চার রাত পরে, তিন চার দিন পরে জিজ্ঞাসা করলেন যে আমার এই প্রতিবেশী গেল কোথায়। লোকেরা বলা হলো, লোকেরা বলল, একে তো পুলিশ ধরে নিয়ে গেছে, একে তো কুফার জেলখানায় বন্দি করা হয়েছে। তো আবু হানিফা রাহিমাল্লাহ গেলেন কুফার গভর্নরের কাছে, গেলেন আমিরের কাছে, গিয়া বললেন যে আমার প্রতিবেশী তো আপনার জেলে বন্দি হয়েছে, তাকে ছেড়ে দেন। সাথে সাথে আমির ওই ইহুদিকে, ওই মুচিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই কয়েদি জানতে পারলো, ওই লোকটি জানতে পারলো যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ আমাকে মুক্ত করেছেন। এটা জানতে পেরে
ইমাম আবু হানিফা এর কাছে আসলো, এসে বলল যে আপনি জানলেন কেমনে যে আমি জেলখানায় গেছি? তিনি বললেন যে তোমার বাড়িতে আওয়াজ শুনলাম না, কয়েক রাত্রি আওয়াজ না শুনে তোমার ব্যাপারে খোঁজ খবর নিলাম, তোমার খোঁজ নিলাম তুমি কোথায় আছো, তুমি থাকলে তো অবশ্যই আমাকে ডিস্টার্ব দিতে, হইচই করতে, এখন যেহেতু শুনতেছি না মনে করছি তোমার একটা কিছু হয়েছে, তাই আমি তোমার খোঁজ খবর নিয়েছি এবং জেলখানায় গিয়ে তোমার সাথে দেখা করেছি এবং আমিরের কাছে বলে তোমাকে মুক্ত করেছি। এটা শুনে ওই ইহুদি অবাক হলো এবং বলল, আপনাকে এত কষ্ট দেওয়ার পরেও আপনি আমাকে দেখতে গেছেন, আমাকে মুক্ত করলেন, আপনি আমাকে এত কষ্ট দিয়েছে তারপরেও? তখন আবু হানিফা বললেন, হাদা হাক্কুল জিওয়ার ফিল ইসলাম, এটাই হচ্ছে ইসলামে প্রতিবেশীর হক, এটাই হচ্ছে ইসলামে প্রতিবেশীর হক। বলা হয়েছে যে ওই ইহুদি এর কারণে এই সুন্দর আচরণের কারণে পরে ইসলাম কবুল করে নিয়েছে। এর বিপরীত আছে, এই যে প্রতিবেশী, আজকে দেখা যাচ্ছে উল্টা সালাফদের যে আচরণ তার বিপরীত আচরণ আমরা দেখি। ঘরের পাশে ঘর আমরা খোঁজখবর রাখি না, আমরা প্রতিবেশীকে যদি এক সপ্তাহ না দেখি, এক মাস না দেখি, তারপরেও জিজ্ঞাসা করি না যে কোথায় গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে দুই একটা নামাজের মধ্যে দেখা না গেলে জিজ্ঞাসা করতেন যে উমুক কোথায় গেছে, উমুক কোথায় গেছে। যাই হোক, আজকে অবস্থা এমন হয়েছে দুর্ব্যবহারের কারণে, প্রতিবেশীর দুর্ব্যবহারের কারণে মানুষ ঘরবাড়ি বিক্রি করে চলে যায়। খারাপ প্রতিবেশীর কাছে আসবো তো দূরের কথা, অনেকেই ঘর সারা হয়ে যায়, ঘরবাড়ি বিক্রি করে অন্যত্র চলে যায়। এটাও কোন একটা ঘটনা এসেছে, জনক ব্যক্তি প্রতিবেশীর জ্বালায় যন্ত্রণায় বাড়ি বিক্রি করে দিল, প্রতিবেশীর কষ্টের কারণে সহ্য না করতে পেরে বাড়ি বিক্রি করে দিয়েছে, আর লোকেরা ডিস্টার্ব দিতেছে, বলতেছে যে আপনি এত কম দামে এই বাড়িটা বিক্রি করে দিলেন, এত কম দামে বাড়ি বিক্রি করে দিলেন। তখন সেই লোক রাগান্বিত হয়ে কবিতা বানাচ্ছে, ইয়ালুমুনানি ইজ বিতু বির রুখসে মানজিলি, তোমরা আমাকে দুষতেছো কম দামে বাড়ি বিক্রি করার কারণে, লোকেরা আমাকে দুষতেছে কম দামে বাড়ি বিক্রি করার কারণে, ওয়ালাম ইয়ালামু জারান হুনাকা ইউনাকগিসু, জানে না যে ওইখানে একজন প্রতিবেশী আছে যে আমাকে কষ্ট দেয়, সস্তা দামে বাড়ি বিক্রি করতেছি আর তোমরা আমাকে দুষতেছো, তোমরা আসল ঘটনা জানো না, আসলে প্রতিবেশীর যন্ত্রণায় আমি বাড়িটা বেচতেছি, এমন প্রতিবেশী আছে যার যন্ত্রণা আমি ঘুমাতে পারি না, আমি থাকতে পারি না। ফাকুলতু লাহুম কুফুল মালামা, আমার বদনাম করুন, আমার দুর্নাম করুন, আমাকে দোষারোপ করো না, ফা ইন্নামা বি জিরানিহা তাকলু দিয়া আর তুরাক্ষাসু, প্রতিবেশীর কারণে ঘরের দাম বাড়ির দাম বাড়ে অথবা কমে। ভালো প্রতিবেশীর কাছে মানুষ বাড়ি ঘর বেশি দাম দিয়ে কিনে, আর প্রতিবেশী খারাপ হইলে সস্তা দামে সেটা বিক্রি করে চলে আসে। এরকম নমুনা আমাদের দেশে আমাদের সমাজে অহরহ রয়েছে। তো আমাদের সময় সংক্ষিপ্ত, যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো আমাকে মানার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন মানার তৌফিক দান করেন, আমরা যেন আকিদা আমল আচরণের ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন আমরা সালাফি হতে পারি, আমরা যেন দুনিয়া আখিরাতে ধন্য হতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين اللهم انصر عبادك المؤمنين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر المسلمين في غزة وفي فلسطين وفي السودان اللهم احفظهم من أعدائك وأعدائهم برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.